সারা রাজ্যের প্রবল বর্ষা সহ বিজুড়ি ঘড়ঘড়ির আশঙ্কা, ইয়েলো ওয়ার্নিং জারি করলা পাণিপাগ বিভাগ কেন্দ্র। তো চাল দেখি নেওয়া সম্পূর্ণ আপডেটটি কোণ রয়েছে। রাজ্যের আসন্তা সপ্তাহে যায় পাগরে বিশেষ পরিবর্তন হব না। রাজ্যের প্রায় 24 জেলার প্রবল বর্ষা নিয়ে আঞ্চলিক পাণিপাগ বিজ্ঞান কেন্দ্র পক্ষ সূচনা দিয়া যাইছে। অধিকাংশ জেলার 7-11 সেমিটর পর্যন্ত বর্ষা হওয়া থাকার পাণিপাগ কেন্দ্র ইয়েলো ওয়ার্নিং জারি করেছে। সেভাবে কিছু জেলার হালুকার মধ্যম ধরনের বর্ষা সহ বিজুড়ি ও ঘড়ঘড়ি হওয়ার আশঙ্কা রয়েছে। পাণিপাগ বিভাগ পক্ষ সতর্কতা জারি করা যাইছে। এই সব জেলাগুলিক হল ময়ূরভঞ্জ, কেন্দুঝর, সুন্দরগড়, ঝারসুগুড়া, অনুগুল, ঢেঙ্কানাল, কটক, নবরঙ্গপুর, কোরাপুট, কলাহান্ডি, রায়গড়া, গজপতি, বালেশ্বর, নুয়াপড়া, খোর্ধা, নয়াগড়, গঞ্জাম, কন্ধমাল, জগৎসিংহপুর, যাজপুর, পুরী, কেন্দ্রাপড়া ও ভদ্রক। সুন্দরগড়, দেবগড়, সম্বলপুর ও ঝারসুগুড়ার প্রবল বর্ষার সম্ভাবনা থাকার পাণিপাগ কেন্দ্র ইয়েলো ওয়ার্নিং জারি করা যাইছে। চলুন দেখিও পরবর্তী অপডেট কোণ রয়েছে। হঠাৎ খসিলা আলু দর, ব্যবসায়ীঙ্ক আগরে নইলে মমতা দিদি। চালন দেখি নেওয়া সম্পূর্ণ আপডেটটি কোণ রয়েছে। পশ্চিমবঙ্গের আলু ব্যবসায়ীঙ্কর ধর্মঘট ডাকার পরে বাহারিছে সমাধানের সূত্র। ওড়িশা সমেত অন্য রাজ্যকু আলু পঠাইবাকু অনুমতি পরে পশ্চিমবঙ্গর আলু গাড়ি আসি ওড়িশায় পৌঁছে যাইছে। এদ্বারা দর খসিবা সহ লোকঙ্কু শস্তার আলু মিলিপারিব। সেপটে আইগুণিয়াকু পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ সহ বিহার ট্রক যোগে আলু আসি পৌঁছে যাইছে। রাজ্যের আলু সংকট দূর হব এথিপাই রাজ্য সরকার বাহার রাজ্যর পাখাপাখি 48,000 কুইন্টাল আলু আমদানি করেছেন। এনে যোগান মন্ত্রী কৃষ্ণচন্দ্র পাত্র সূচনা দিয়েছেন। পাত্র সূচনা দিয়ে কিন্তু কি উত্তরপ্রদেশ 48,000 কুইন্টাল আলু সরকার আমদানি করছেন। 2টি ট্রেনে উত্তরপ্রদেশ আলু আসছে। আসন্তা 4-5 দিন ভিতরে আলু ওড়িশায় আসি পৌঁছে যাব। রাজ্যের আলু দর ঠিক রয়েছে। চড়া দরের আলু বিক্রি করুথা অসাধু ব্যবসায়ী কিংবা মহজুদকারী উপরে কার্যানুষ্ঠান আরম্ভ করা যাইছে। রাজ্যের 1900টি সরকারি খুচরা দোকানের 30 টাকার আলু বিক্রি করা যাচ্ছে বলে মন্ত্রী কেছেন। চলুন দেখি পরবর্তী অপডেট কোণ রয়েছে। মঙ্কি পক্সকে নিয়ে আডভাইজারি জারি কলা দিল্লি এমস। তো চলুন দেখি নেওয়া সম্পূর্ণ অপডেটটি কোণ রয়েছে। সমগ্র বিশ্বের লগাতার বড়ুয়া মঙ্কি পক্সকে নিয়ে এমস দিল্লি আডভাইজারি জারি করেছে। এ অধীনে সন্দিগ্ধ মঙ্কি পক্স আক্রান্ত চিকিৎসা নির্দেশাবলী জারি করা যাইছে। কোয়ারেন্টাইনের চিকিৎসা 5টি বেড মধ্যে আমন্ত্রণ করা যাইছে। এসবের কুয়াছে যে সন্দিগ্ধ রোগীকে তুরন্ত কোয়ারেন্টাইন সেন্টার রাখা উচিত, যাফলের অন্য রোগী এবং কর্মচারী সে দূরে রয়েপারে। বিশ্ব স্বাস্থ্য সংগঠন WHO মঙ্কি পক্স প্রকোপক আন্তর্জাতিক চিন্তার বিষয় বলে কহা সহ সার্বজনীন স্বাস্থ্য জরুরীকালীন পরিস্থিতি ঘোষণা করেছেন। যে রোগ বিষয়ে সচেতনতা বৃদ্ধি, শীঘ্র চিহ্নট এবং অধিক বিস্তারক রক্ষা কঠোর সংক্রমণ নিয়ন্ত্রণ পদক্ষেপগুলি আবশ্যকতা উপরে গুরুত্ব দিয়ে যাইছে। এমস এসওপি দস্তাবিজ অনুযায়ী মঙ্কি পক্স এক ভাইরাল পশুজনিত রোগ অটে। যদিও ডাক্তারি পাঠ অনুসারে এ কম গভীর অটে, এমস জরুরীকালীন বিভাগের এইপরি মামলাগুলি মোকাবিলা পাই আবশ্যক পদক্ষেপগুলি এই দস্তাবিজে দর্শা যাইছে। চলুন দেখি পরবর্তী অপডেট কোণ রয়েছে। টঙ্কায় বড়ব মধ্যাহ্ন ভোজন সহায়তা ঘোষণা দেলে গণশিক্ষা মন্ত্রী। তো চলুন দেখি সম্পূর্ণ অপডেটটি কোণ রয়েছে। মধ্যাহ্ন ভোজন সহায়তা প্রতি মিল পিছা দামক 1 টাকা বৃদ্ধি করা যাবে নেই সূচনা দিয়েছেন বিদ্যালয় গণশিক্ষা মন্ত্রী নিত্যানন্দ গণ্ড। মিলিথিবা সূচনা মোতাবক দরদাম বৃদ্ধি দেখি মিড ডে মিল পিছা 1 টাকা বৃদ্ধি করা সরকার নিষ্পতি নিয়েছেন। আর খুব শীঘ্র এনে সরকার ব্যবস্থা করবে বলে মন্ত্রী সূচনা দিয়েছেন। দীর্ঘদিন ধরে মিড ডে মিল সহায়তা রাশি বৃদ্ধি করা দাবি হয়ে আসুথিলা। মিড ডে মিলে কম পয়সা মিলুবার এখানে অনেক সময়ের অসন্তোষ দেখা মিলুলা। হলে শেষে এই সহায়তা রাশির পরিমাণ বৃদ্ধি করা যাচ্ছেন রাজ্য সরকার। রাজ্যের প্রায় 46 লক্ষ ছাত্রছাত্রী এই মিড ডে মিল খাওছেন। চলুন দেখ পরবর্তী অপডেট কোণ রয়েছে। প্রত্যেক চাষী মিলব 2,000 টাকা, এই দিন আসব PM কিষানর 18তম কিস্তি টঙ্কা। চলুন দেখি নেওয়া সম্পূর্ণ অপডেটটি কোণ রয়েছে। তবে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা 18তম কিস্তিকে দেশের কোটি কোটি চাষী অপেক্ষা করে রয়েছেন। তবে এখানে বড় অপডেট সামনাকু আসুছে। চাষীকে পরবর্তী কিস্তি কেবে মিলব সে নিয়ে বড় খবর সামনাকু আসিছে। জাতীয় গণমাধ্যম রিপোর্ট অনুযায়ী সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসের চাষীঙ্ একাউন্টক টঙ্কা আসিপারে। কিছু রিপোর্ট অনুযায়ী আগামী কিস্তি নভেম্বর মাসে আসিপারে। তবে বর্তমান সুদ্ধা কেন্দ্র সরকারের পক্ষ আধিকারিক ভাবে সেভাবে কোণী ঘোষণা করা যায় না। তবে আসন্তা অক্টোবর মাসের PM কিষান সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তি আসবার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কিন্তু এনে সরকারি স্তরের কোণী ঘোষণা করা যায় না। কিন্তু এথিপাই সর্বপ্রথমে চাষীকে ইকেওয়াইসি করা পড়ব। এব্যতীত ব্যাঙ্ক একাউন্ট যে PM কিষান টঙ্কা আসুচি তা আধার কার্ড সহ লিঙ্ক হয়ে আবশ্যক, নচেত কিস্তি টঙ্কা অটকি যাইপারে। যদি ইকেওয়াইসি করেছেন তবে চেক করে নেওয়া নিহতি আবশ্যক। যদি কোণী কারণের ইকেওয়াইসি হয়ে নথিব তবে পুনশ্চ ইকেওয়াইসি করাই নেওয়া পড়ব। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় নূয় হিতাধিকারী নিজ না অছি কি না তাহা যাঞ্চ করাই নেওয়া উচিত।
ଯାହାଫଳରେ ଜଣାପଡ଼ିବ କି ଏହି ଯୋଜନାରେ ଆକାଉଣ୍ଟକୁ 2000 ଟଙ୍କା ଆସିପାରିବ କି ନାହିଁ। ଯଦି ନୂଆ ହିତାଧିକାରୀ ଲିଷ୍ଟରେ ନାଁ ଥିବ ତେବେ ପୁଣି ଥରେ ଆବେଦନ କରିବାକୁ ପଡ଼ିପାରେ। ଯଦି ଆପଣ ଇ-କେୱାଇସି କିମ୍ବା ଆକାଉଣ୍ଟ ସହ ଆଧାର କାର୍ଡ ଲିଙ୍କ୍ କରିନାହାନ୍ତି ତେବେ 18ତମ କିସ୍ତି ଆସି ନପାରେ, ତେବେ ଇ-କେୱାଇସି କରିବା ବାଧ୍ୟତାମୂଳକ କରାଯାଇଛି। ଚାଲ ଦେଖିବା ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ କ'ଣ ରହିଛି। ଏହି ତାରିଖରୁ ସୁଭଦ୍ରା ଯୋଜନାରେ ମିଳିବ ଟଙ୍କା, ମାତ୍ର ବାଦ ପଡ଼ିବେ ଅନେକ ଲକ୍ଷେ। ଚାଲ ଦେଖିନେବା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଅପଡେଟ୍ଟି କ'ଣ ରହିଛି। ତେବେ ଏହି ଯୋଜନାରୁ କିଏ ଲାଭ ପାଇବେ ଏବଂ କିଏ ବାଦ ପଡ଼ିବେ ଏହାକୁ ନେଇ ଚାଲିଛି ଜୋରଦାର ଆଲୋଚନା। 100 ଦିନ ଭିତରେ ଏହାକୁ କାର୍ଯ୍ୟକାରୀ କରିବାକୁ ବି ଘୋଷଣା କରାଯାଇଛି। ସୁଭଦ୍ରା ଯୋଜନା ପାଇଁ କିଏ ଯୋଗ୍ୟ ଏବଂ କିଏ ଅଯୋଗ୍ୟ ଚାଲନ୍ତୁ ଜାଣିନେବା। ପ୍ରଥମେ ହେଉଛି ମହିଳା ଜଣଙ୍କ ଓଡ଼ିଶାର ବାସିନ୍ଦା ହୋଇଥିବା ଆବଶ୍ୟକ। ମହିଳାଙ୍କ ବୟସ 23-59 ମଧ୍ୟରେ ହୋଇଥିବା ଜରୁରୀ। କେବଳ ବିବାହିତ ମହିଳାମାନେ ଅନ୍ତର୍ଭୁକ୍ତ ହୋଇପାରିବେ। ଗୋଟିଏ ପରିବାରରୁ ଜଣଙ୍କୁ ସୁଭଦ୍ରା ଯୋଜନାର ଭାଉଚର୍ ମିଳିପାରିବ। ଆବେଦନକାରୀ କୌଣସି ସରକାରୀ ଚାକିରି କରିନଥିବା ଆବଶ୍ୟକ। ଅବିବାହିତମାନେ ଆବେଦନରୁ ବାଦ ପଡ଼ିପାରିବେ। ଯୋଗ୍ୟ ହିତାଧିକାରୀ ହୋଇଥିଲେ ସରକାରଙ୍କ ପକ୍ଷରୁ ଦିଆଯାଇଥିବା ନିର୍ଦ୍ଧାରିତ ୱେବସାଇଟ୍ରେ ଆବେଦନ କରିବାକୁ ପଡ଼ିବ। ଆବେଦନକାରୀମାନେ ୱେବସାଇଟ୍କୁ ଯାଇ ନିଜର ତଥ୍ୟ ପୂରଣ କରି ଆବେଦନ କରିପାରିବେ। ସବୁଠୁ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ହେଉଛି ସୁଭଦ୍ରା ଯୋଜନାରେ ସାମିଲ ହେବାକୁ କ'ଣ କ'ଣ ପ୍ରମାଣପତ୍ର ଦାଖଲ କରିବାକୁ ହେବ ତାହା ଜାଣି ରଖିବା ନିହାତି ଆବଶ୍ୟକ। ପ୍ରଥମେ ହେଉଛି ଆଧାର କାର୍ଡ଼, ଦ୍ୱିତୀୟରେ ବ୍ୟାଙ୍କ ଆକାଉଣ୍ଟର ତଥ୍ୟ, ତୃତୀୟରେ ଠିକଣା ପ୍ରମାଣପତ୍ର, ଚତୁର୍ଥରେ ମୋବାଇଲ ନମ୍ବର, ପଞ୍ଚମରେ ପାସପୋର୍ଟ ସାଇଜ୍ ଫଟୋଗ୍ରାଫ, ଷଷ୍ଠରେ ଆୟ ପ୍ରମାଣପତ୍ର ଏବଂ ସପ୍ତମରେ ରାସନ କାର୍ଡ଼। ଯଦି ଆପଣଙ୍କର ଏହି ଡକ୍ୟୁମେଣ୍ଟ ଅଛି ତେବେ ଆପଣମାନେ ସୁଭଦ୍ରା ଯୋଜନାରେ ଆପ୍ଲାଏ କରିପାରିବେ। ତ ଚାଲନ୍ତୁ ଦେଖିବା ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ କ'ଣ ରହିଛି। 6 ଲକ୍ଷ ଟଙ୍କାରେ ବିକ୍ରି ହେଉଛି ପୁରୁଣା 20 ଟଙ୍କିଆ ନୋଟ୍, ହୋଇପାରିବେ ଲକ୍ଷପତି। ତ ଚାଲନ୍ତୁ ଦେଖିନେବା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଅପଡେଟ୍ କ'ଣ ରହିଛି। ତେବେ ଯଦି ପୁରୁଣା 20 ଟଙ୍କିଆ ନୋଟ୍ରେ ସିରିଏଲ୍ ନମ୍ବର 786 ଅଛି ତେବେ ଆପଣ ହୋଇପାରିବେ ଲକ୍ଷପତି, କାରଣ 786କୁ ମୁସଲିମ ସମ୍ପ୍ରଦାୟର ଅତ୍ୟନ୍ତ ଶୁଭ ବୋଲି ବିବେଚନା କରାଯାଏ। ମୁସଲମାନ ସମ୍ପ୍ରଦାୟର ଲୋକେ ଘରେ ସୁଖ ସମୃଦ୍ଧି ପାଇଁ ଏହି ନୋଟ୍କୁ କିଣିଥାନ୍ତି, ତେଣୁ ନୋଟ୍ ବିକ୍ରୟ କରିବାର ସୁଯୋଗ ହାତଛଡ଼ା କରନ୍ତୁ ନାହିଁ। ଯଦି ଆପଣଙ୍କ ପାଖରେ 20 ଟଙ୍କିଆ ନୋଟ୍ ଅଛି ତେବେ ଏହାକୁ 6 ଲକ୍ଷ ଟଙ୍କାରେ ବିକ୍ରି କରିପାରିବେ, ଆଉ 3ଟି ଥିଲେ 18 ଲକ୍ଷ ଟଙ୍କା ପର୍ଯ୍ୟନ୍ତ ପାଇପାରିବେ। ଯଦି ଆପଣ 20 ଟଙ୍କିଆ ନୋଟ୍ ବିକ୍ରି କରିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି ତେବେ ପ୍ରଥମେ OLX ପଞ୍ଜୀକରଣ କରିବାକୁ ପଡ଼ିବ। ପଞ୍ଜୀକରଣ ପରେ 20 ଟଙ୍କିଆ ନୋଟ୍ର ସ୍ପଷ୍ଟ ଫଟୋଚିତ୍ର ଅପଲୋଡ଼ କରିବାକୁ ପଡ଼ିବ। ଏହାପରେ ଯେଉଁମାନେ ନେବାକୁ ଚାହିଁବେ ଆପଣଙ୍କ ସହିତ ଯୋଗାଯୋଗ କରିପାରିବେ। ତେବେ ନୋଟ୍ଗୁଡ଼ିକ ପ୍ରକୃତ ମୂଲ୍ୟ କେତେ ତାହା OLX ପକ୍ଷରୁ ନିର୍ଦ୍ଧାରଣ କରାଯାଇ ନାହିଁ। ଏକ ମିଡ଼ିଆ ସଂସ୍ଥା ରିପୋର୍ଟ ଅନୁଯାୟୀ 786 ଥିବା ନୋଟ୍ର ମୂଲ୍ୟ 5 ଲକ୍ଷ ଟଙ୍କା ହୋଇଥିବା କୁହାଯାଉଛି। ତେଣୁ ଆପଣମାନେ ନୋଟ୍ ବିକ୍ରୟ କରିବା ପୂର୍ବରୁ ଏହାର ସମସ୍ତ ତଥ୍ୟକୁ ଜାଣି ତାପରେ ଯାଇ ଆପଣମାନେ ନୋଟ୍କୁ ବିକ୍ରୟ କରିଦିଅନ୍ତୁ। ତ ସାରାଦିନ ଏହିପରି ପଛା ପଛା ଏବଂ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଖବର ଜାଣିବା ପାଇଁ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରି ରଖନ୍ତୁ ଏବଂ ଆମ ଭିଡ଼ିଓକୁ ଗୋଟେ ଲାଇକ୍ କରିଦିଅନ୍ତୁ।